টেলি অভিনেতা সায়ন্ত মুদক অনেকদিন পর আবার ফিরলেন টেলি পর্দায়। শেষ তাকে দেখা গিয়েছে স্টার জলসার রাখি বন্ধন ধারাবাহিকে। এরপর তাকে আর টেলি পর্দায় দেখা যায়নি। কাজলতা ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। স্টার জলসার রাখি বন্ধন ধারাবাহিকে বড় রাখির স্বামীর ভূমিকায় দেখা যায় তাকে। এছাড়াও তাকে বেশ কয়েকটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এবার তিনি আবার ফিরলেন টেলি ধারাবাহিকে, সান বাংলার জনপ্রিয় ফ্যান্টাসি ভিত্তিক ধারাবাহিক বেদের মেয়ে জুসনায়। কয়েকদিন আগে ধারাবাহিকটি 500 এপিসোড পার করেছে, যেখানে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্কজ্যোতি পাল চৌধুরী এবং শ্রীমা ভট্টাচার্য। এছাড়াও আরো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই ধারাবাহিকে, সান বাংলার ধারাবাহিক বেদের মেয়ে জুসনাতে। সম্প্রতি এসেছে একটি নতুন ট্র্যাক চাঁদের পাহাড়, সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সায়ন্ত মুদককে। বেদের মেয়ে জুসনা দেখতে চোখ রাখুন প্রতিদিন সোম থেকে রবি সন্ধ্যা 7:30টায় শুধুমাত্র সান বাংলায়। তাহলে দর্শক, অনেকদিন পর টেলি অভিনেতা সায়ন্ত মুদক আবারও ধারাবাহিকে ফিরলেন, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।